অনলাইন ক্লাসে তোমাদের থার্ড ইয়ারের সবাইকে স্বাগত আমি। আজকে তোমাদের ক্লাস হল ইংরেজিতে অ্যাক্টিভ ভয়েস কি কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। অবশ্য তোমাদের এই বিষয়ে আগেই অনেক পড়া আছে, আমি জানা আছে, তো আবার একটু রিকল করে দেবো। দেখো, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সাধারণ নিয়ম নিয়মটা কি? প্রথমে বাক্যের অবজেক্টের সবার প্রথম বুঝে সাবজেক্ট করতে হবে, মানে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। তারপর কী করতে হবে, দ্বিতীয় নম্বরে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্য করা বসবে। এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কীভাবে সাহায্য করে ভাব বসবে, বা প্রেজেন্ট পারফেক্টে থাকলে কী কী সাহায্য করে ভাব বসবে, আর পাস্ট ইনডিফিনিট থাকলে কী কী সাহায্যকারী ভাব বসবে, তোমরা এটি করবে জেনেছ। সেইটাই বলতেছিলাম যে টেন্স ও পার্সন অনুযায়ী বা অনুসারে সাহায্যকারী ভাব বসবে। তারপর কী বলবে, তিন নম্বরে মূলভাবে ফার্স্ট পার্সন ফর্ম বসবে, মূলভাবে যেটা তিন নম্বর ঘর বলে ওরা সেই ইয়েটা ভাবটা বসবে। তারপরে কী করবে, প্রিপজিশন, প্রিপজিশন হিসেবে সাধারণত বাই বসে, বাই বসবে। এক্ষেত্রে বিশেষ ক্ষেত্র বিশেষে অন্যান্য প্রিপজিশনে বসতে পারে। আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তন করার সময় সাধারণত বাই বসবে, কিন্তু ক্ষেত্র বিশেষে অন্যান্য প্রিপজিশনও বসতে পারে, সেটা আমরা আলোচনা করব পরবর্তীতে। তারপরে সবার শেষে বাক্যের সাবজেক্টকে অবজেক্ট হিসেবে বসতে হবে, বাক্যের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে সবার শেষে অবজেক্ট হিসেবে বসাতে হবে। দেখো, একটা উদাহরণ আমরা গেলেই বুঝতে পারবো কীভাবে আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায় একটা বাক্যকে অতি সহজে। দেখো, আমরা লিখেছি এখানে কীভাবে, জামা সেলস ভেজিটেবল। এই বাক্যের সাবজেক্ট জামা, সেলস হচ্ছে ভার, ভেজিটেবলসটা অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারতেছি কীভাবে আমরা একের থেকে প্যাসিভ করব। প্রথমে নিয়ম করেছি, সেই নিয়ম অনুযায়ী আমাদের ভেজিটেবল অবজেক্টকে সবার প্রথমে কী বসাতে হবে, সাবজেক্ট কী বসাতে হবে, ভেজিটেবল ইজ বসে বলছিলাম, এটা আছে কি প্রেজেন্ট টেন্সে, এই জন্য ইজ বসছে সাবজেক্টের ব্যাপারটা। তারপর কি আসবে, সেলের পাস্ট পার্টিসিপল, এটা দিন আমার দেওয়া আছে মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে। দেখো, সোল, তারপর কি বলছিলাম, প্রিপজিশন হিসেবে বাই বসবে। দেখো, সেই ব্যাপারটা বসবো বাই, তারপর কি বসবে, সবার শেষে কি বলবে, সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে, সবার শেষে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে। দেখো, সাবজেক্ট আছে এখানে কি, জামান, সেই জামানটা এখানে এখানে বসবে, যা মা। আর আমরা যে প্রাথমিক যে ভয়েস সেন্স করার নিয়ম সেই নিয়মটা কিন্তু এরকম, প্রথমে আপনাদের সাবজেক্ট, তারপরে কেন শুনতে সাহায্যকারী ভাগ বসবে, তারপরে মূলভাবে পাঁচ পার্সেন্ট কম বসবে, তারপরে একটা প্রিপজিশন বসবে বাই, তারপরে কি সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে। দেখো, দ্বিতীয় একটা স্যাম্পলিংস আবার আমরা একটু দেখি কীভাবে করা যায়। এবার কি আছে, আই সল রেড কালার, তাহলে আমরা ওই আগে যে ক্রিমিনাল নিয়ম, এটা কিন্তু বেসিক স্ট্রাকচার বা বেসিক গঠন, মানে কীভাবে আমরা একটি থেকে বেসিক বাক্য গঠন করবো সেটা বেসিক কনসেপ্ট এখানে। তাহলে দেখো, প্রথমে কী আসবে, অবজেক্ট, এবার তো অবজেক্টটা হচ্ছে রেড পার্ট, তাহলে এই রেড পার্ট এরপর তারপরে কী আসবে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে সাহায্যকারী ভার্ব হিসেবে কী আসবে, ওয়াজ আসবে, যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট এই জন্য ওয়াজ আসবে। এরপর ওয়াজ, যেহেতু এরপর মানে একটি, এই জন্য ওয়াজ সিঙ্গুলার, মানে কি ভাববে তিন নম্বর ফর্ম আছে, স হয়ে যাবে সেম বাই, আইয়ের অবজেক্টিভ ফর্ম কি মি। দেখো, আসুন কি এই রেড পার্ট ওয়াজ সি বাই মি, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার একদম সাধারণ নিয়ম। তারপর দেখো, আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সেও কি, সেন্টেন্সকেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়,
এটা অনেক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামগুলো এমএম থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে, প্রশ্ন হবে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। দেখো যদি ইম্পারেটিভ বাক্য অ্যাফার্মেটিভ বাক্য হয়, ইম্পারেটিভ বাক্যটা যদি এরকম বাক্য, দেখো এরকম বাক্য ইম্পারেটিভ বাক্যটা যদি পজিটিভ হয় তাহলে এখানে হচ্ছে ডু ওয়ার্ক। এখানে অ্যাফার্মেটিভ বাক্য আছে কি ডু দি ওয়ার্ক, তাহলে ইম্পারেটিভ বাক্যকে একের থেকে প্যাসিভ করে নিয়ে কি প্রথমে সবার প্রথমে আসবে লেট, লেট দিয়ে শুরু হবে লেট। তারপরে কি আসবে এই বাক্যের অবজেক্ট কি আছে দি ওয়ার্ল্ড, অবজেক্ট আসবে লেট দি ওয়ার্ল্ড। তারপরে কি আসবে একটা বি আসবে বি, তারপরে কি মূলভাবে পাঁচ পার্সেন্ট ফর্ম কি আছে বু আছে কি হবে ডা। এভাবে যদি অ্যাফার্মেটিভ বাক্য থাকে ইম্প্যারেটিভ সেন্টেন্সে তাহলে কি হবে প্রথমে লেট আসবে, তারপরে ওই বাক্য অবজেক্ট আসবে, তারপরে বি আসবে, তারপরে মূলভাবে পাঁচ পার্সেন্ট ফর্ম। এই বাক্যে কখনো এই বাক্যটা মানে তোমাকে বলছি ইম্প্যারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থাকবে তখন বাইরে আসবে না, শুধু এটা আসবে তারপরে অবজেক্ট আসবে তারপরে একটা বি বসবে তারপরে মূলভাবে পাস করে আসবে। আর সেকেন্ড ট্রিকে যা দেখি এখানে আছে, দেখো ইম্প্যারেটিভ সেন্টেন্সে নেগেটিভ ফর্ম আছে ডোন্ট ডু দি ওয়ার্ক, যদি এরকম বাক্য থাকে তাহলে আমরা কী করবো লেট নট দি ওয়ার্ক যখন মানে নেগেটিভ হবে তখন কি আসবে প্রথমে লেট হবে তারপর ডট আসবে তারপরে আগের ফর্মে দি ওয়ার্ল্ড বি ডা। এবার সেটা কি সেটা বল নেভার দিয়ে যদি কোনো বাক্য থাকে একই রকম শুধু লেট লেট চালাতে হবে এখানে লেট নেভার বি তোমরা বুঝতে পারতেছো যে এই বাক্যগুলো অনেক সহজেই একই থেকে বেশি করাতে একটু জানতে একটু শাস্তি নেই। আর তোমাদের যে আগের গ্রামার যে টেক্সট আছে এগুলো এখান থেকে ফলো করবা, আর এই টেক্সটের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্স থেকে কমেন্টে জানাবে, আর না হলে আমাকে ফোন করবা, ফোনে আমি তোমাদের প্রবলেমটা সলভ করবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর ক্লাস যেহেতু অনলাইনে হচ্ছে তোমরা মন যদি এগুলো শুনবা, আর বাসায় কিন্তু পড়ালেখা করতে হবে, আর বাসায় একটু নিরাপদে থাকো, ভালো থাকো। এ পর্যন্তই আজকে, পরবর্তী ক্লাসে আমরা আবার ভয়েসতে আলোচনা করবো, পরবর্তী ট্রিপে আরও কিছু রোল আছে ওগুলো আমরা আলোচনা করবো। ওকে, আল্লাহ হাফেজ।